एगराकी मात्रिर बेदना मैं बुझी पाओ आरो न्याय पुवालैके मैं काखत थियो दिजाम हे परियालटुर हाखत आरो हे मात्रिर जि प्रतिटुपाल चकुपानी हे प्रतिटुपाल चकुपानीर उत्तर दिब लागिब सरकारे आरो एनेदरे हात्रसर भुक्तभोगीर परियालरे मिलित होवार पासत फेसबुक जुगे ए मन्तव्य प्रकाश करेछे कांग्रेस नेत्री प्रियंका गांधीये। नमस्कार, मैं सिम्पी गगोई आरो এই মুহূৰ্তত হাতৰসৰ কেইটামান খবৰ লৈ আহিছোঁ। যিহেতু বহু বাধাকু নেওচি কালিৰ দিনটোত ভুক্তভোগীৰ পৰিয়ালৰ গৃহত উপস্থিত হবলৈ সক্ষম হ'ল কংগ্ৰেছ নেতা নেতৃক্ৰমে ৰাহুল গান্ধী আৰু প্ৰিয়ংকা গান্ধী। আৰু যেতিয়াই ভুক্তভোগীৰ পৰিয়ালৰ সৈতে মিলিত হয় তাৰ পাছতেই ছ'চিয়েল মিডিয়া যোগে নিজৰ মন্তব্য প্ৰকাশ কৰিছে প্ৰিয়ংকা গান্ধীয়ে। আৰু ভুক্তভোগীৰ যি মাতৃৰ দুচকুটি চকুপানী, সেই প্ৰতিটোপাল চকুপানীৰ উত্তৰ সরকারে দিব লাগিব বলি মন্তব্য প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া যোগে প্রিয়ংকা গান্ধীয়ে। আর হাতরসর ভুক্তভোগীর পরিয়ালর কেতবোর প্রশ্ন উত্থাপন করেছে সোশ্যাল মিডিয়াত প্রিয়ংকা গান্ধীয়ে, যে উচ্চতম ন্যায়ালয়ের জড়িয়ে ন্যায় হোক সমগ্র ঘটনাটোর, হাতরসর ডিএমক নিলম্বন করক, আমাক নুসুধাক কিয় পেট্রোল ঢালি জ্বলাই দিয়া হল আমার কন্যার দেহ, কিয় বারে বারে বিপথে পরিচালিত করা হয়েছে আমার, মানবীয়তার খাতিরত সীতার পৰা ফুল আনিলো ঠিকই কিন্তু কেনেকৈ বিশ্বাস করু যে সেই শরীর আমার কন্যার শরীর, এনে ধরনের কেতবোর প্রশ্ন রাইজর মাজলে লৈ আহিছে প্রিয়ংকা গান্ধীয়ে। আর সেয়া আছিল ভুক্তভোগীর পরিয়ালর প্রশ্ন, যেহেতু পরিয়ালর লোকক খবর নিদিয়াকৈ হাতরসর যে ভুক্তভোগী সেই ভুক্তভোগীর মৃতদেহ জ্বলাই দিছিল। আর তারপর এটা সমগ্র দেশজুড়ি হাতরস কাণ্ডর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে, প্রতিবাদ অব্যাহত আছে, সমগ্র দেশ জোকারি যাওয়া এক অতি লোমহর্ষক এক ধর্ষণ কাণ্ড, এক লোমহর্ষক ঘটনা, যে ঘটনার পাছতে এটা সমগ্র দেশজুড়ি উত্তাল হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কোরবাত নহয় কোরবাত আরক্ষী রক্ষণাবেক্ষণ দিছে নাকি, এনে ধরনের বহু কিন্তু প্রশ্ন উত্থাপন করেছে। আর সেই সময়ের পর আসলতে কংগ্রেস নেত্রী প্রিয়ংকা গান্ধী বা কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে ভুক্তভোগীর সৈতে থিয় দিবর বাবে অহরহ চেষ্টা করেছে, যেহেতু পরিয়ালর সৈতে মিলিত হবর বাবে চেষ্টা করেছিল, কিন্তু সেই মিলিত হওয়ার পর বাধা প্রদান করা হয়েছিল আরক্ষীর তরফের পর, কিন্তু সকলো বাধা নেউচি কালির দিনট শনিবারের দিনট উপস্থিত হবল সক্ষম হল সেই ভুক্তভোগীর পরিয়ালর কাষত প্রিয়ংকা গান্ধীর লগতে রাহুল গান্ধী। আর ভুক্তভোগীর পরিয়ালর সৈতে মত বিনিময়ের অন্ত সোশ্যাল মিডিয়াত মন্তব্য প্রকাশ করেছে প্রিয়ংকা গান্ধীয়ে, যে এগারী মাতৃর যে মর্মবেদনা সেই মর্মবেদনা মই ভালদরে বুঝি পাও, আর সেই মাতৃগীর যে চকুপানী সেই প্রতিটোপাল চকুপানীর কিন্তু উচিত উত্তর দিব লাগিব উত্তর প্রদেশ সরকারে। আর লগতে যেতিয়ালৈকে ন্যায় নাপায় পরিয়ালটোয়ে তেতিয়ালৈকে মই যুঁজি যাম বলে মন্তব্য প্রকাশ করেছে প্রিয়ংকা গান্ধীয়ে। লগতে রাহুল গান্ধীয়েও কৈছে যে এই পরিয়ালটোক ন্যায় দিয়ার ক্ষেত্রত কোনো শক্তিয়ে মোক বাধা প্রদান করব নোৱাৰে, এনেদৰে মন্তব্য কৈছে রাহুল গান্ধীয়ে। আর যেহেতু দেশজুড়ি বর্তমানে প্রতিক্রিয়া অব্যাহত আছে, আর সেই দেশজুড়ি চলি থাকা প্রতিবাদর অন্তত বা প্রতিক্রিয়ার অন্তত নকশির ফল কিন্তু যোগী সরকার, আর ইতিমধ্যে CBIৰ তদন্ত ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। আর শনিবারে সন্ধ্যা প্রায় 50 মিনিট সময় ধরে ভুক্তভোগী পরিয়ালর সঙ্গে মিলিত হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্ব যা কংগ্রেসের একটা 5-জনীয় দলে। আর সাক্ষাতর অন্তত রাহুল গান্ধীয়ে কয় যে আমি ভুক্তভোগী পরিয়ালটির সঙ্গে আছো, আর যেতালেকে পরিয়ালটে ন্যায় নাপায় তেতালেকে আমাক কোনো শক্তিয়ে বাধা প্রদান করব নোৱাৰে। আর এনেদরেই কালির দিনট হাতরসর সেই ভুক্তভোগী পরিয়ালর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পাছত মন্তব্য প্রকাশ করেছে রাহুল গান্ধীর প্রিয়ংকা গান্ধীয়ে। ভুক্তভোগীর মাতৃর যে মর্মবেদনা, মাতৃর দুচকুর যে চকুপানী, সেই প্রতিটোপাল চকুপানীর কিন্তু ন্যায় দিব লাগিব, উচিত উত্তর দিব লাগিব উত্তর প্রদেশ সরকারে। আর এনেদরে এটা সোশ্যাল মিডিয়া যোগে উত্থাপন করেছে প্রিয়ংকা গান্ধীয়ে, কংগ্রেস নেত্রী প্রিয়ংকা গান্ধীয়ে। আর যেহেতু দেশজুড়ি প্রতিবাদ অব্যাহত আছে হাতরস কাণ্ডক লৈ, প্রতিক্রিয়া অব্যাহতর অন্তত অবশেষত ক্ষীণত করবলে বাধ্য হল যোগী আদিত্যনাথের সরকারে। আর অবশেষত CBIৰ তদন্তর আওতালে আনিছে সমগ্র প্রক্রিয়াটা। আর পরবর্তী সময়ত হাতরস কাণ্ডর শেহতিয়া খবর আমি চ্যানেলের দর্শকসকলক জানাই যাব।